সো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে রয়েছে আমি এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে। তো বন্ধুরা, এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে আজকের অনেকগুলি সেট আপ বেরিয়ে যাবে। তার মধ্যে যেমন টু ব্যাস, থ্রি মিট, পপ ব্যাস এবং পপ মিট, তার সঙ্গে ডাইনামিক মিট এবং আলসে ভি স্টাইলের মিট, টু ব্যাস, বিভিন্ন বক্স বেরিয়ে যাবে, যার কারণে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরা। এবং আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ এএস মিউজিক, তাছাড়া একটা নতুন আরও একটা সেট আপ যাবে ভদ্রক। তো পুরো ডিটেলসে ভিডিও তুলে ধরছি, পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ এএস মিউজিক, এই এএস মিউজিক কিন্তু যাবে রামনগর, ঠিক আছে? আচ্ছা, এর কিন্তু আলসেফ স্টাইলের এই সুকুমার বাবুর ক্যাবিনেট, মানে এএসবি ক্যাবিনেটের আলসেফ স্টাইলের মিড রয়েছে, মানে ওই যে ভি মিডটা, ঠিক আছে, ওইটা এর উপরে উঠবে। এএস মিউজিক প্রো নাম দেখতে পাচ্ছ। তো এর লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমরা। এর নাম্বারও ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এটা রামনগর সাইটের সেট আপ, ঠিক আছে, তোমরা ওই ডেসক্রিপশান থেকে নাম্বার জোগাড় করে নিয়ে নেবে। আচ্ছা, আর এদিকে দেখতে পাচ্ছ আলসেফ স্টাইলের থ্রি মিড রয়েছে, মানে দুটো মিড আলসেফ, সরি, দুটো স্পিকার আলসেফ 15 ইঞ্চি, আর মিডিলসের স্পিকারটা স্ট্রেট রয়েছে, মানে সোজা জেবিএল স্টাইলের। এরকম চারটা মিড রয়েছে। এই চারটা মিড সহ টু ব্যাস দুটো, মোট 6 পিস রয়েছে। চারটা থ্রি মিড এই যে দেখতে পাচ্ছ, এগুলা যাবে দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে এই টু ব্যাস দুটো, মানে এদিকে একটা ব্যাস রয়েছে আর এদিকে একটা, 800 ইঞ্চি টু ব্যাস দুটো এবং 15 ইঞ্চি থ্রি মিড চারটা। আবার একবার বলে দিই, টু ব্যাস দুটো এবং থ্রি মিড চারটা, এগুলো যাবে 24 পরগনা। আর এই দিকে দেখতে পাচ্ছ আলসে ভি স্টাইলের মিড, এখানে চারটা মিড রয়েছে, এই যে দুটো, এগুলো সম্পূর্ণ কাজ হয়নি, এই যে কালারের কাজ চলছে, ঠিক আছে, এখানে দুটো মিড রয়েছে আর ওই দিকে দুটো মিড রয়েছে, এই যে একটা আর এই যে একটা, এগুলো যাবে উদয়নারায়ণপুর, মানে হাওড়া জেলা যে উদয়নারায়ণপুর, ডিহি ভুলসুর যে আমরা গিয়েছিলাম, ওখান যে শুভদীপে 16 পিস মাল বাঁচছিল, তার আগে উদয়নারায়ণপুর, সেই উদয়নারায়ণপুর যাবে। তো ওদের যে মানে পপ বক্স রয়েছে, ঠিক আছে, তো তার উপরেই মিটটা তোলা হবে। আর বন্ধুরা, এদিকে চারটা ব্যাস, টু পপ ব্যাস, এগুলো হচ্ছে উড়িষ্যা বালেশ্বর যাবে, ঠিক আছে, এগুলো হচ্ছে উড়িষ্যা বালেশ্বর যাবে, চারটা টু পপ ব্যাস রয়েছে। এর সঙ্গে মিড রেডি হচ্ছে থ্রি পপ মিড 4 পিস, পপ ব্যাসের সঙ্গে থ্রি পপ মিড 4 পিস, এগুলো যাবে উড়িষ্যা বালেশ্বর। এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে একটা আর এদিকে দুটো রয়েছে। আর ওই যে তোমাদের ওদিকে যেটাই কালার চলছে দেখালাম, মানে যেটা আর সে ভি স্টাইলের 15 ইঞ্চির মিটটা, ওটার নাম হচ্ছে দা সাউন্ড। এই যে দা সাউন্ডের নেট রয়েছে, তোমাদের দেখিয়ে দিই, এই যে দা সাউন্ডের নেট রয়েছে, আর এদিকে 15 ইঞ্চির থ্রি পপ ব্যাস রয়েছে কালারিং হয়ে, এখানে একটু লাইট কম আছে, এই যে। আর ভেতরে দেখাই যে ঘাটাল যাবে পপ ব্যাস এবং তার সঙ্গে ডাইনামিক নিবে 4 পিস, টু পপ ব্যাস, সরি, 4 পপ ব্যাস দুটো আর ডাইনামিক মিড দুটো। এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাস বক্স আর এই যে একটা রয়েছে, দুটো ব্যাস বক্স রয়েছে, এগুলো যাবে ঘাটাল।
সম্পূর্ণ এখন কাজ হয়নি, এর উপরে ম্যাট বানানো হবে, তারপরে নেট দেওয়া হবে। আর তার সঙ্গে এই যে ডাইনামিক লিড দেখতে পাচ্ছ, দুই পিস রয়েছে। ডাইনামিক এখানে একটা, আর এই যে একটা রয়েছে ডাইনামিক। মোট কিন্তু মানে ফুল সেট আপ না, হাফ মানে দুটো দুটো করে যাবে, দুটো ব্যাস বক্স এবং দুটো মিড বক্স। আর বন্ধুরা এখানে কিছু সেট আপ রেডি হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি, মানে বক্স রেডি হয়েছে। এগুলো হচ্ছে স্টেজ প্রোগ্রাম পারপাসের জন্য জেবিএল স্টাইলে টু মিড বক্স দুটো করে সেট আপ। এগুলো হচ্ছে স্টেজ প্রোগ্রামের জন্য স্পেশালি করা হয়েছে, কালার টালার এখনও কিছু হয়নি, জাস্ট ফ্লাইয়ের কাজটা করা হয়েছে, বক্সটা জাস্ট রেডি হয়েছে। আর এদিকে দেখিয়ে দিই, এদিকে কিছু স্টুডিও 12 ইঞ্চি স্পিকারের অনেকগুলো স্টুডিও রেডি হয়েছে, স্টুডিও বক্স এই যে ওখানে চারটা, আরও এদিকে রেডি হয়েছে। আর এদিকে মানে মেশিন যে এমপিফ্লে লেখা হবে তার বাক্স এবং স্টেবিলাইজারের বাক্সও কিছু করা হয়েছে। আর বন্ধুরা বলে দিই, বন্ধুরা সাধারণত এসবি ক্যাবিনেট সেন্টারে আগে ঢোল ব্যাস দেখিনি, তো ভদ্রক যাওয়ার জন্য কিন্তু ঢোল ব্যাস রেডি হচ্ছে। ঢোল ব্যাস 4টা হবে, ঢোল ব্যাসের মানে 4 800 ইঞ্চি নিখোঁজ ঢোল ব্যাস, তার উপরে ডাইনামিক মিট থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ঢোল ব্যাস দেখতে পাচ্ছে, এটা ফ্রন্ট সাইড সম্পূর্ণ কাজ হয়নি, এটা যাবে উড়িষ্যা ভদ্রক। চারটা এটা যখন আপডেট হয়ে মানে একদম রেডি হয়ে বেরিয়ে যাবে, তা তখন আবার একটা ভিডিও তোমরা পেয়ে যাবে। আর এই যে কাজটা দেখতে পাচ্ছ, মিস্ত্রিবাবুরা কাজ করছে, এটা আছে ওই যে টু ব্যাস যে চারটা দেখালাম, যেটা উড়িষ্যা বালেশ্বর যাবে, তার সঙ্গে 3 পবমে পবমেটা এরকম তৈরি করা হবে প্রথম। তো চলো বন্ধুরা, এইটুকু দেখানোর ছিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও আমার চ্যানেল থেকে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা অতি অবশ্যই চ্যানেলটি ফলো রাখো, তোমরা অনেক ভিডিও পাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।